গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে হঠাৎই গায়েব হয়ে যাচ্ছে টাকা। আশ্চর্যের বিষয়, এদের কারোরই ব্যাংকের এটিএম কার্ড নেই। ঘটনা তদন্তে নেমেছে সাইবার পুলিশ। গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে হঠাৎই গায়েব হয়ে যাচ্ছে টাকা। আশ্চর্যের বিষয়, এদের কারোরই ব্যাংকের এটিএম কার্ড নেই। অধিকাংশ ক্ষেত্রেই টাকা তুলে নেওয়া হচ্ছে গ্রাহকের আধার কার্ডের মাধ্যমে সিস্টেমে কিছু জালিয়াতি করে। সম্প্রতি বহরমপুর থানার উত্তরপাড়া মোড়ের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের এই ঘটনায় বিপাকে পড়েছেন গ্রাহকেরা। এরপরই নড়ে চড়ে বসেছে ব্যাংক কর্তৃপক্ষ, নড়ে চড়ে বসেছে পুলিশ। বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে সামনে কত সুযোগ সুবিধাই না এসেছে। যেমন এখন আর ব্যাংকে টাকা লেনদেনের ক্ষেত্রে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই। এটিএম কার্ড থাকলেই ইচ্ছে মতো যখন তখন যেখানে খুশি টাকা তোলা সম্ভব। অথচ এটিএম কার্ড থাকলেও কোনো কোনো সময় বিপদে পড়তে হয় গ্রাহকদের। তবে সম্প্রতি এটিএম কার্ড না থেকেও বিপদে পড়তে হলো বহরমপুর থানার উত্তরপাড়া মোড়ের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের বেশ কয়েকজন গ্রাহককে। অভিযোগ, প্রায় 30 জন গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কারো 10, কারো বা 30,000 টাকা গায়েব হয়ে গিয়েছে। মোবাইলে এসএমএস দেখে চোখ কপালে উঠেছে গ্রাহকদের। তাদের অভিযোগ, তাদের এটিএম কার্ডই নেই, অথচ টাকা গায়েব হয়ে যাচ্ছে, আর সেটা তারা টের পাচ্ছেন না। আমার অ্যাকাউন্টে হঠাৎ করে দেখছি কালকে এবং পরশুদিন 8,000, কালকে 10,000, মোট 18,000 টাকা উইথড্রল হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে ব্যাংক ম্যানেজারের কাছে আসলাম, তো উনি ভালো, মানে যে আমাদের সঙ্গে যে ব্যবহার সেটা ভালো ব্যবহার করলো না। বলছে যে টাকা কোথায় গেল কি না গেল সেটা আমরা তদন্ত চালাবো। আমাকে বললো অ্যাপ্লিকেশন করতে, আমি দেখেন এই অ্যাপ্লিকেশন করেছি। এই অ্যাপ্লিকেশানে করার পরে উনি রিসিভও করে দিয়েছেন। তা আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের এই এলাকায় সব বেশিরভাগই মানুষ এই ব্যাংকের উপরে আস্থা। ব্যাংকটা অনেক দিনকার, কিন্তু আগে এরকম কোনো দিন ঘটনা ঘটেনি। এইভাবে মানুষের গরিব মানুষের যে টাকা কেটে যাচ্ছে, তা এর প্রতি ব্যাংক ম্যানেজার কোনো ভালো ব্যবহার তা দেখতে পাচ্ছি না। কতদিন ধরে ঘটছে এই ঘটনাটা? প্রায় এর আগে আমার এই বন্ধু ইসমাইলের, আমার এটা কাকা নাজিমুল, এদের সকলের টাকা কেটে গেছে, আরও অনেকের টাকা কেটেছে আমি খবর পাচ্ছি। এরপরই মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তাদের। প্রতারিত দরিদ্র গ্রাহকেরা তড়িঘড়ি বিষয়টি লিখিতভাবে ব্যাংক ও সাইবার ক্রাইমে অভিযোগ জানান। কিন্তু জালিয়াতরা কিভাবে গায়েব করছে তাদের টাকা? আমার অ্যাকাউন্ট থেকে আমার 10,000 টাকা রাত্রে 12:11 উইথড্র দেখাচ্ছে। দিয়ে তারপর দিন আমি দেখি, তারপরে তারপর দিন আবার দেখছি রাত 9:20 আবার উইথড্র দেখাচ্ছে। ব্যাংকে আসলাম, ব্যাংকে এসে বলছি, তা ব্যাংকে এসে তো প্রথম আমাদেরকে কোনো পাত্তাই দিচ্ছে না যে না আপনি কোথা থেকে ফিঙ্গারে তুলেছেন, আমি বলছি না স্যার আমি কোথাও তুলি না টাকা, আমি যা তুলি এখানে, আমার কোনো এটিএম নাই, ফেটিএম নাই, বাবা ব্যাংকের কোনো চেক বই নাই, আমরা গ্রামগঞ্জের মানুষ, আমরা খাটিখুটি খাই, এরকম যে টাকাটা গুছাই আমার সেটাই থাকে। তারপরে উনি বলছে যে আমাদের এখানে কিছু করার নেই, আগে সাইবার ক্যাম্পের যান। সাইবার ক্যাম্পে গেলাম, সাইবার ক্যাম্পে ওনারা যথাযথ সাহায্য করলে, বা উনি বললে যে আপনার তো ব্যাংকের সমস্যা, ব্যাংকে যান, ব্যাংকে থেকে একটা রিসিভ কপি করে আনেন, দিয়ে আমরা যা হোক আমরা কেস আমরা যতদূর করা আমরা করে নেবো। তারপর ওনাকে এসে বললাম, তারপরে কিছু স্টাফরা তা যা ইচ্ছাই ব্যবহার করলো আমাদের সঙ্গে। দিয়ে তারপরে যখন ম্যানেজার স্যার ডাকলেও ডেকে বললে যে ঠিক আছে আমরা রিসিভ কপি করে দিচ্ছি, রিসিভ কপি করে দিলো। দিয়ে সাইবার ক্যাম্পে গেলাম, সাইবার ক্যাম্পে যা হোক ওরা যথাযথ হেল্প করলো। ওরা দেখে আমাকে বললো যে এটা তো কঠিন সমস্যা, আপনার টাকা আপনি যাই মেহনত করে কী করছেন আর উইথড্র হয়েছে, তা আমাদের দিক থেকে যথাযথ চেষ্টা থাকছে আমরা ফেরত করে আনা। ব্যাংকের ম্যানেজার বলছে আপনার টাকা ব্যাক আসবে, কবে আসবে বলতে পারবো না, আপনারও একটু চেষ্টা করুন। তা আমরা কোথায় চেষ্টা করবো? আমাদের তো ব্যাংকের ম্যানেজারকে আমাদের এসে ব্যাংকের সাথে আমাদের লেনা দেনা, বা ব্যাংকে আমরা এসে বলছি যে আপনাদের উপর তো আমাদের ভরসা। হ্যাঁ, আপনি ব্যাংকে যদি আমি টাকাটা সুরক্ষাভাবে রাখবো, তা আপনার উপর আমি কী ভরসা রাখবো? হ্যাঁ, বিষয়টি স্বীকার করে নিয়ে ব্যাংক ম্যানেজার জানিয়েছেন আধার কার্ড সিস্টেমে কিছু জালিয়াতি করা হচ্ছে, ফলে যারা অভিযোগ করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট ট্রানজাকশন ফ্রিজ করে দেওয়া হয়েছে। বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, সাইবার ক্রাইমে রিপোর্ট করা হয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা অভিযোগ পেয়েছি কিছু, সেই অভিযোগগুলো হচ্ছে যে এগুলো আধার এনেবল পেমেন্ট সিস্টেম, যেটাকে এইপিএস বলছে, এই চ্যানেলের মাধ্যমে কিছু ফ্রড হচ্ছে। আমার ব্যাংকে আমরা যেরকম অভিযোগগুলো পাচ্ছি সেই অনুযায়ী প্রথমেই আমরা যেটা করছি, ওই অ্যাকাউন্টটাতে যেন আর ফার্দার কোনো ফ্রড না হয়, ওই জন্য অ্যাকাউন্টটাতে আমরা ডেবিট ট্রানজাকশান ফ্রিজ করে দিচ্ছি, এইপিএসটাকে ডিসেবল করে দিচ্ছি,
হ্যাঁ, যাতে আর পরবর্তীকালে না হয়। এবং আমরা আমাদের যে মানে আমাদের এইপিএস যে মানে যে ডিপার্টমেন্ট দেখছে, আমরা সেই ডিপার্টমেন্টে মেল করে দিচ্ছি। ওইখানে মেলের ভিত্তিতে আমরা মানে ওটার পুরো ডিটেল রিপোর্ট আমাদের কাছে চলে আসছে যে অমুক জায়গা থেকে ফ্রড হয়েছে, এবং সেই সমস্ত ডিটেল রিপোর্ট নিয়ে আমরা সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে পুরোটা জানাচ্ছি, যাতে প্রশাসনিকভাবেও কিছু স্টেপ নেওয়া হয়, টাকার উদ্ধার করার ব্যবস্থা করা হয়। আর আমরাও আমাদের হেড অফিসের পক্ষ থেকে একদম চেষ্টা চালানো হচ্ছে যে ব্যাংকের থ্রু দিয়ে এ টাকাটা উঠেছে, আমরা এনপিসিআর কাছেও বিভিন্ন অভিযোগ জানাচ্ছি যাতে টাকাটা উদ্ধার করা যায়, এবং যেমন যেমন টাকা উদ্ধার হচ্ছে আমরা সেরকম কাস্টমারকে ফেরত দিয়ে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বহরমপুর। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।